আমি কবি গাজী আক্কাসলি, কবি গাজী আক্কাসলি ইউটিউব চ্যানেল থেকে বলছি। এই চ্যানেলটি মধ্যে দুইটা বিষয় আমি আলোচনা করে থাকি। একটা হলো আমি একজন কবি মানুষ এবং পাশাপাশি একজন হোমিওপ্যাথিক ডাক্তার। কাব্যিক বিষয়ে, কবিতার বিষয়ে এই যুগের চাহিদা অনুযায়ী, যুগের বাস্তবতা অনুযায়ী অথচ বিভ্রান্তিমূলক এইগুলো প্রচার করে থাকি আমার ইউটিউব চ্যানেলে। আর হইল আপনার এই হোমিওপ্যাথিকের চিকিৎসার বিষয়ে, হোমিওপ্যাথিক বিভিন্ন সমস্যা, ডাক্তারদের সমস্যা থাকতে পারে, রোগ দেখার সমস্যা থাকতে পারে, প্রচার প্রচারণার সমস্যা থাকতে পারে, ইত্যাদি যত ধরনের সমস্যা আছে সেগুলিকে আমি কী করি। আজকে আমি যে বিষয়টা আলাপ করবো এটা হলো হোমিওপ্যাথিকের সমস্যা নিয়ে। সেটা হইলো আমার শিরোনামটা হলো তাজ্জব ব্যাপার। তাজ্জব ব্যাপার কথাটাই বোঝা যাচ্ছে যে কী বলতে চাচ্ছেন ডাক্তার সাহেব। যে বিষয়টা এখন আমি করব সেটা হইল হোমিওপ্যাথিক এই যতগুলো ঔষধের শাস্ত্র আছে, অ্যালোপ্যাথিক, হোমিওপ্যাথিক, আয়ুষোপ্যাথিক, বায়োকেমিক আরও ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আছে। তার মধ্যে হোমিওপ্যাথিটা হলো লেটেস্ট মডার্ন আর কি, সর্বশেষের এটা, এইটাই সমাজে ব্যাপকভাবে থাকার কথা ছিল। কিন্তু দুঃখের সাথে বলতে হয় আজ থেকে প্রায় 200 বছর আগে থেকে হোমিওপ্যাথি দুনিয়ায় প্রচলিত। ঔষধের সংখ্যা 7000-এর উপরে, যা নাকি অন্যান্য যে কোনো ঔষধ শাস্ত্রের সংখ্যা থেকে অনেক বেশি এবং খুবই কার্যকরী। তারপরও এর প্রসার প্রচার কিছুই নেই। এটার যে প্রসার প্রচারণা তাতে বোঝা যায় এটা দুনিয়া নাই। এটা নাই না থাকার কারণটা কি? অসংখ্য ডাক্তার আছেন বাংলাদেশটাই বলি, অসংখ্য দেখা যায় প্রায় সারাদিন গালে হাত দিয়ে বসে থাকে, রোগী নেই। আবার ওই যেগুলো আছে কিছু বাপ দাদার আমল থেকে চলতেছে বা নিজে অনেক বছর চিকিৎসা করছে, কিছু আছে রোগী পায় এবং অনেকেরই সংখ্যায় তাদের খুব কম, রোগী যে নাই তা না, অনেকের ভিড়ও আছে কিন্তু তাদের সংখ্যা খুবই নগণ্য, কিন্তু বেশিরভাগই রোগী পায় না। ওই মেডিকেলের থেকে পাস করে আসে, ওই কয়েক মাস চিকিৎসা করে দেখে যে ঘরের ভাড়া ওঠে না, পরে বাদ দিয়ে চলে যায়। এটা হবে কেন? এটা তো হওয়ার কথা না, নিশ্চয়ই কোথাও গলত আছে। হোমিওপ্যাথিকের বোর্ড আছে নির্দিষ্ট, তারপরে সংগঠন আছে, সভা সমিতি আছে, তারপরে কোম্পানি আছে ঔষধের, তাদের কোনো প্রচার প্রচারণা কিছুই নাই। বিলবোর্ড থাকতে পারে, এগুলো কিছু নাই। রাস্তার মোড়েটারে বিভিন্ন জায়গায় একটা প্রচার প্রচারণারই থাকতে পারে নাই। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, গত কয়েক বছর ব্যাপী একটানা গেল হলো এই বৈশ্বিক মহামারী করোনা এবং অমিক্রন। এলোপ্যাথিকে এগুলি নিয়ে কত মাথামাতি, কত ঔষধ, কত ব্যবস্থাপত্র, কিন্তু হোমিওপ্যাথিতে অত্যন্ত সমৃদ্ধ ঔষধ থাকার পরও এখানে যে এর কোনো প্রতিকার আছে, প্রতিবিধান আছে, ঔষধ আছে, কেউ জানতেই পারল না, জানতেই পারল না কেউ। সেগুলি কী কী? যেমন ওই ইয়ের ঔষধ আছে, ওই একনাইটনেপ আছে, বেলেডোন আছে, জেলসিমিয়াম আছে, আর্সেনিক অ্যালব আছে, ব্রায়োনিয়া, রাস্টক্স ইত্যাদি আর অনেক ঔষধ আছে। তারপরে পাশাপাশি ছিল ওই আছে আপনার ওই বায়োকেমিকে হেরামফস, কেলিমিউর, কেলিফস, কেলিসাল, নেট্রামসাল ইত্যাদি অত্যন্ত কার্যকরী ঔষধ। তারপর আর একটা আছে, সেটা তো এক নম্বর ঔষধের, ইউপেটোরিয়াম পার্ক। এতগুলো ওষুধ থাকতে কেউ জানলই না যে এই করোনার অমিক্রনের হোমিওপ্যাথির মধ্যে কোনো প্রতিকার আছে বা প্রতিবিধান আছে, ওষুধ জানলেন, কেউ আসলো না। হোমিও ডাক্তার এই যে বোর্ড, কেউ কোনো মাথা ব্যথাও নাই এগুলো নিয়ে। আশ্চর্য একটা ব্যাপার, এটা কুমায় যাওয়ার মতো অবস্থা। এত বড় একটা শাস্ত্র, সেই মহাত্মা হ্যানিম্যানের আমলে তিনি যা আন্দোলন সংগ্রাম করে একটা পর্যায়ে উঠে থেকে গেছেন। পরবর্তীতে ওনার তিরুধানের পরে বেশ কিছু বছর
ছিল ওই ইউরোপ আমেরিকায় কিছু ডাক্তার ছিল, তারা ভারত বাহক ছিলেন, কিন্তু পরবর্তীতে কিছুই নাই আর। ভারতে কিছু চলতে হয়, বাংলাদেশে কিছুই হয় না, সে পুরাতন পদ্ধতি নিয়েই আছে। আর ডাক্তার প্রচার প্রচারণা নাই, সেটা তো আগেই বললাম। এই হলো হোমিওপ্যাথির এই হলো অবস্থাটা। তা আমার এটা এই কি কোম্পানিগুলি আছে প্রচুর, বছরে কোটি কোটি টাকা লাভ করতেছে, প্রচারণার জন্য তো কিছু ব্যয় বিধান করতে পারে, বোর্ডের থেকে করতে পারে, এলোপ্যাথিকে দেখা যায়। বড় বড় রোগ বা ছোটো যে কোনো রোগী হোক, এই যারা নাকি বিশেষজ্ঞ বা স্পেশালিস্ট ডাক্তার, তারা করেন কি ওই এই বড় বড় কলাম লেখেন, তারা মানুষে জানতে পারে। তো হোমিওপ্যাথিরও অনেক ডাক ওষুধ আছে, তারা লিখতে পারেন, অনেক রোগ আছে, রোগের প্রতীক আছে, লিখতে পারে। কে লিখবে? আমরা যদি একটা লিখতে যাই, একটা লিখে ওই পত্রপত্রিকার অফিসে নিয়ে গেলে অনেক টাকা চায়, অনেক টাকার ব্যাপার। ওই পত্রপত্রিকার ওই জমিন কিনতে হয়, ওটার অনেক পয়সা দিতে হয়, কে যাবে? কিন্তু এটা যদি হোমিও বোর্ড থেকে বা হোমিও এই বিভিন্ন হোমিও যে সংগঠনগুলো আছে এগুলোর থেকে, কোম্পানিতে থেকে দিলে তো টাকা লাগতো না, মানুষ উপকৃত হইতো, জানতো। সবচেয়ে দুঃখিত বিষয় এবং যে শিরোনামটা আমি রাখছি তার দুঃখ ব্যাপার, এই শিরোনামটা এমনি দিই নেই যে এতবার একটা শাস্ত্র আছে, কমায় পরে থাকেই হবে। মানব সবসময় রোগ ব্যাধি নিয়ে ঘুরতেছে রাস্তাঘাটে, কোথায় যে কী চিকিৎসা করবে মানুষ দিশাহারা। এলোপ্যাথিকের যে হাসপাতালগুলি ভর্তি, কিন্তু হোমিওপ্যাথিতেই অবস্থা কেন, কেন এরা বসা গালে হাত দিয়ে? আর একটা ব্যাপার, হাসপাতাল সব যে ওই বিভাগভিত্তিক, জেলাভিত্তিক, উপজেলাভিত্তিক, এমনিতেও সরকারি অনেক এলোপ্যাথিকের হাসপাতাল আছে, হোমিওপ্যাথির সেই তুলনায় কিছুই নেই। হোমিও কলেজ অ্যান্ড হাসপাতাল নামে প্রত্যেকটা জেলায়, অনেক উপজেলায়, আরও বিভিন্ন স্থানে দেখা যায় হোমিও কলেজ অ্যান্ড হাসপাতাল দেখা যাবে স্ট্যান্ডবোর্ড, কিন্তু হাসপাতাল নাম সর্বস্ব। ওই কোনো রকম এগুলো চলে, হাসপাতাল কিছুই নেই। আরেকটা আশ্চর্যের ব্যাপার, তাজ্জব ব্যাপার যেটা, আরেকটা হোমিও ডাক্তাররাও তো মরে, মরা ছাড়া তো আর কেউ নাই। ডাক্তার হলো হোমিওপ্যাথিকের, বৃদ্ধ হয়ে গেছে বা বয়স হয়ে গেছে, রোগ ভোগ করতেছে, মরে যায় এলোপ্যাথিকের হাসপাতালে, তাদের নিজের নিজস্ব হাসপাতাল বানাতে পারে না? ওই সরকারি হাসপাতালে অনেক স্থানে বা বেসরকারি হাসপাতালে করছে, কেউ ইয়ে দিচ্ছে, ওই হোমিওপ্যাথিকের ওই ডাক্তার দিছে একজন করে। দেখা যায় এলোপ্যাথিকের সব চলছে ঠিকঠাক মতো, হোমিওপ্যাথিকের ওই কাছেও কেউ আসে না, দেখো না, খোঁজখবরও লাগে না, তেমন একটা কিছু নেই, নামে মাত্র বৈশাখ দিচ্ছে, ইত্যাদি ইত্যাদি হোমিও অবস্থা। আমি চাইতেছিলাম হোমিওপ্যাথির এই যে সমস্যাগুলি, এলোপ্যাথিকের ওখানে কোনো গোপনীয়তা নাই, কিন্তু হোমিওপ্যাথির যিনি স্রষ্টা মহাত্মা হ্যানিম্যান, তিনি বলে গেছেন যে তার যে ঔষধ, তার যে ছাত্ররা, ছাত্র মানে ডাক্তাররা হোমিওপ্যাথিক, এগুলোর মধ্যে গোপনীয়তা কিছু নেই, প্রেসক্রিপশন লিখতে হবে, প্রেসক্রিপশন করে দিতে হবে অবশ্যই, কিন্তু দেখা যায় ডাক্তাররা প্রেসক্রিপশন করেন না। তারা করছে কি, লম্বা একটা বাঁধানো মোটা খাতা আছে উপরে লাল কভারের, এই রোগী আসলে খাতার মধ্যে লিখে রাখেন কী ঔষধ কী রোগ, এগুলো জানতে দেয় না। ছোট্ট একটা টুকা কাগজ দেয় একটা সাংকেতিক চিহ্ন দিয়ে, ওইটা নিয়ে আসতে বলে, আবার আসে, আবার নতুন করে লেখে। আমার কথা হলো যে জীবন বাঁচানোর জন্যে, রোগ প্রতিকারের জন্যে টাকা দিয়ে ওষুধ কিনলো আর নামটা জানতে পারবে না। এখানে এলোপ্যাথিক অনেক ভালো, প্রত্যেকটা ডাক্তার ছোটো হোক বড় হোক, সে তারা ওই প্রেসক্রিপশনে ওষুধের নাম লিখে দেয়। ওষুধের দোকানগুলির মধ্যে ঔষধ আছে, সেগুলো যেগুলো বড় বড় প্যাটেন্ট ঔষধ, পোটা জাতীয়, প্যাকেট জাতীয়, তারপর পাতা, সবখানে ওষুধের নাম লেখা, লোকসরি কিছুই নেই। কিন্তু হোমিওর ঔষধ, হোমিওর ঔষধ প্রত্যেকটা জেলা শহরে,
তারপর কিছু কিছু উপজেলা শহরে পাইকারি কিছু ঘরে বেছে, তারা বেছে, কিন্তু আর যত ডাক্তার আছে কেউ ওষুধ বিক্রি করবে না এবং সব গোপন রাখবে। এলোপ্যাথিকের ঘরগুলোর মধ্যে ভিড় রোগীর, আগেই বলছি, ওখানে মানুষ ওষুধ ব্যবহার করতে করতে তাদের একটা জানা হয়ে গেছে কী কী রোগের জন্য কী ওষুধ, অনেক, যেমন ঠান্ডা সর্দি, গ্যাস্ট্রিক, হজলি, পাঁচরা, চুলকানি ইত্যাদি ইত্যাদি ছোটোখাটো যে অসুখগুলি সব মানুষের, এবং বড়ও অনেক মানুষের মুখে মুখে ওষুধগুলি মুখস্থ, তারা গিয়ে চায়। কিন্তু হোমিওপ্যাথি ডাক্তারদের লোকচুরির কারণে গোপনীয়তার জন্য এরা জানেই না আর আসবে কি, সেই জন্য চাইছিলাম যে আমি ওই ইউটিউবে প্রত্যেক দিন হোমিওপ্যাথির অন্তত একটা করে ভিডিওতে আমি ভাষণ রাখব, দ্বারে দ্বারে পৌঁছে দেওয়া, যাতে দেশের মানুষ হোমিওপ্যাথির ওষুধের কার্যকারিতা জানতে পারে, হোমিওপ্যাথির ওষুধ জানতে পারে কোন রোগে কোন ওষুধ সারে। যদিও হোমিওপ্যাথিতে নির্দিষ্ট রোগের কোনো ওষুধ নাই, তারপরও তো আছে কিছু, বোঝা যাবে, অবশ্যই যাবে, যাবে না কেন, যদিও একটা ওষুধ অনেক রোগের কাজ করে, তা হোক, তারপরও মানুষের একটা ধারণা দিতে হবে, ধারণা দিলে দেখা যাবে মানুষের জানবেই করবে, আর তুলনামূলকভাবে টাকাও কম লাগে, খরচ কম। কাজে চাচ্ছি যেই যে একটা অজানার মতো একটা রহস্যকৃত এই হোমিও বোর্ড, হোমিওর ওষুধের কোম্পানি, হোমিওর যেগুলো সংগঠন আছে, হোমিওর ডাক্তার, এদের এই রহস্যজনক আচরণের কারণে, এই লোকচুরি গোপনীয়তা বজায় রাখার কারণে আজ মানুষ হোমিওর দ্বারে আসে না, এত বড় একটা সম্ভাবনাময় লেটেস্ট মডেলের মডার্ন একটা এত বড় একটা চিকিৎসা শাস্ত্রকে আজ গলায় টিভি মারার অবস্থা থেকে কীভাবে রক্ষা করা যায়, কুমার থেকে কীভাবে উঠান যায়, সেইটাই আমার প্রয়াস। এবং প্রতিদিনই আমি আগেও বলছি যে একটা করে ভিডিও দেবো, এর উপরে এগুলো দেব বিভিন্ন সমস্যা নিয়ে, আজকে যে আলোচনা করলাম এই জাতীয় বা আরও অন্যান্য নতুন নতুন, তারপরে বিভিন্ন রোগের কী কী ওষুধ হইতে পারে, বিভিন্ন ওষুধের গুণাবলী বা যা কার্যকারিতা আছে, কোন কোন রোগে কার্যকরী হতে পারে ইত্যাদি আমি দিয়ে যাব। সবার সুদৃষ্টি কামনা করতেছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকুন। ধন্যবাদ। কবি কাজী আক্কাসলি ইউটিউব চ্যানেল থেকে পুনরায় আবার সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।